উদয়পুরের তেপানিয়ায় রাজ্য এবং দেশে প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত কৃষি মহকুমার উদ্বোধন হলো বুধবার। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। এদিন মহিলা পরিচালিত কৃষি মহকুমার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বললেন, গোটা দেশের কাছে মানদণ্ড হয়ে থাকবে তেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়। মহিলা সশক্তিকরণে কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে অন্যতম নিদর্শন স্থাপিত হলো বুধবার। এদিন রাজ্যের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত তেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়ের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন মহিলা পরিচালিত তেপানিয়া কৃষি মহকুমা কার্যালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, ভারতের প্রথম মহিলা পরিচালিত এগ্রি সাব ডিভিশন সেন্টার উদ্বোধন করতে পেরে তিনি খুশি। গোটা দেশের কাছে এই ঘটনা মানদণ্ড হয়ে থাকবে। সবাই জানেন, আমি এসে খুবই ভালো লাগছে এখানে যে প্রথম, শুধু ত্রিপুরাতে না, সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা দ্বারা পরিচালিত এই ধরনের একটা এগ্রি সাব ডিভিশন সেন্টার এখানে আজকে উদ্বোধন করলাম। মানে আমি অভিভূত, এবং এটা সত্যিকারের অর্থে সারা ভারতবর্ষের জন্য এটা একটা মানদণ্ড হয়ে দাঁড়াবে, এতটুকু আমি নিশ্চিত। এবং মহিলা আমরা 33% আপনারা সবাই জানেন যে আমরা রিজার্ভেশন রেখেছি। এবার মহিলাদের সশক্তিকরণের একটা, মানে বলা যায় যে একটা প্রমাণ কিন্তু এখানে আমাদের এগ্রিকালচার মিনিস্টার আমার সাথে আছেন, উনি কিন্তু সেটা রাখলেন এখানে, এর জন্যই আশা এবং উদ্বোধন করে আমি অত্যন্ত খুশি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, মহিলাদের সশক্তিকরণে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকার চাকরি প্রদানের ক্ষেত্রে 33% মহিলা সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করেছে। শুধু তাই নয়, মহিলা সশক্তিকরণের লক্ষ্যে রাজ্যে 28,000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়েছে। এবং যেখানে মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ ভারত সরকার নিয়েছেন, রাজ্য সরকার পিছিয়ে নিয়েছে। মহিলাদের চাকরির ক্ষেত্রে যেখানে রিজার্ভেশন করা, যেখানে মহিলাদের পুলিশের চাকরির ক্ষেত্রে 10% রিজার্ভেশন করা, মহিলাদের সশক্তিকরণের জন্য যেখানে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেখানে বিগত সরকারের সময় 4,000 কিছু বেশি ছিল, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেখানে পৌঁছে গেছে প্রায় আরও 28,000 বেশি, যেখানে এই এসএলসি গ্রুপের মাধ্যমে মহিলাদের তাদের রোজগারের পথ। উদয়পুরের তেপানিয়া ব্লক সংলগ্ন তেপানিয়া স্কুল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী, কৃষি কল্যাণ মন্ত্রী এবং উপজাতি কল্যাণ মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অভিষেক দেবরায়, প্রবীর দাস, গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।